এখানে দেখো সবাই স্কেটিং করছে। এইরকম হচ্ছে কিছুটা লেক রোড, প্রচুর এখানে দোকানপাট রয়েছে। এদিকেও দেখতে পাচ্ছ প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, প্রচুর বার রয়েছে। আর চলো, এখানে যে ডিজনি পার্কটা রয়েছে এখন যাবো আমি ওখানে। তো ব্লগের সাথে জুড়ে থাকো, এখানে নাইট লাইফটা কিরকম সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে, এখানে কি কি রাইড রয়েছে সমস্ত কিছু দেখাবো। চলো যাওয়া যাক। এসে গেছি এখন পোখরা ডিজনিল্যান্ড ফান পার্কের সামনে, তো চলো ভেতরে যাওয়া যাক। দেখো এখানে এই যে দোকানটা রয়েছে এখানে পাওয়া যায় বাবেল টি, সেটা কি জিনিস জানি না, আগে একটু ভেতরে যাই, ওখানে সব জয় রাইড গুলো রয়েছে আগে ওগুলো একটু দেখে আসি, তারপরে দেখি এখানে বাবেল টিটা কেমন খেতে, একবার ট্রাই করব আর সেটাও জানাবো তোমাদেরকে এই ব্লগে। এখানে দেখতে পাচ্ছ একটা ক্যাফে রয়েছে, আর এখানে বাচ্চাদের চড়ার মতো, দাঁড়াও একটু জুম করে দেখাই, যদিও গান চলছে কপিরাইট না চলে আসে। এখানে বিভিন্ন এরকম ইলেকট্রিক কার রয়েছে, এগুলো সব ছোটরা বড়রা সবাই এগুলো চড়তে পারবে। এটা দেখো, এটার নাম হচ্ছে ক্যাটারপিলার, এটা এরকম ভাবে পুরো গোল গোল করে এখানে ঘোরে। এগুলো আর কি আমাদের ওখানে মেলায় যেরকম থাকে সেই জিনিসগুলো কিন্তু এখানে সব রয়েছে। এটা হচ্ছে এখানে টিকিট কাউন্টার, আর এখানে কি কি রাইড রয়েছে দেখো সব কটার নাম দেয়া রয়েছে, সাথে রেটও দেয়া রয়েছে। আর এখানে রয়েছে এটা ড্রাগন ট্রেন, দেখো এখন সেটা চলছিল একটু আগে, এখনই থামলো আর কি। বিলিয়ার্ড খেলারও অপশন রয়েছে, আর এটা আমাদের ওখানে যেরকম ছোট ছোট থাকে না বন্দুক টাইপের, ওরকম বেলুন এখানে টিপ করে করে মারার একটা ছোটোখাটো একটা গেমিং রয়েছে এখানে। বাট আমাদের ওখানের বন্দুকগুলো আর এখানের বন্দুকগুলো দেখো পুরো ডিফারেন্ট, কিন্তু এখান দিয়ে এই যে তাক করে এই যে দাদা মারছে, ওখানে বেলুনে টিপ করে করে মারতে হবে। এখানের এই গানগুলো থেকে দেখো গুলি মারার পরে কীরকম ধোয়া বেরোচ্ছে, আবার ওইখানে টিপ করে করে ওই বেলুনগুলোকে মারতে হবে। এখানে দেখো সবাই স্কেটিং করছে, আমি তো এসব করতে পারি না সেই কারণে রিস্কও নেব না, কারণ বাইক নিয়ে যেতে হবে এখনো অনেক দূর, আর সেফটি আমাকে বাড়িও ফিরতে হবে। এটা দেখো পুরো ঘুরে ওপরে উঠে গেছে, মানে যারা চড়ছে ওরা পুরো এরকম ভাবে উল্টে যাচ্ছে, এই দেখো পুরো রাউন্ড ঘুরিয়ে দিয়েছে একটা, ডেঞ্জারাস ডেঞ্জারাস। ভাবছিলাম এখানে কোনো একটা রাইড চড়বো, বাট এটা দেখে আমার আর একদম ইচ্ছা নেই, দেখতে পাচ্ছ আমিও নিয়ে নিয়েছি চকলেট বাবেল টি, এবারে একটু খেয়ে দেখি এটা কেমন খেতে। ভালো, এটা চকলেট শেকের মতো খেতে, আর নিচে মনে হচ্ছে বাবেলগুলো রয়েছে, আর এটার এখানে দাম নিলে হচ্ছে 250 নেপালি। তো চলো এখন এই শেকটা কমপ্লিট করে নিই, তারপরে বাইরে যাব আর বাইরে গিয়ে ডিনার করতে হবে। সো গাইস এখানে চলে এসেছে আমার ডিনার, চিকেন চাউ, আর এটা ঝাল টাইপের কিছু একটা চাটনি দেখে যা মনে হচ্ছে, পুরো লঙ্কার বীজগুলো দেখা যাচ্ছে। তো যাই হোক আগে টেস্ট করে দেখি এটা কেমন লাগছে খেতে। ভালোই খেতে, আমাদের ওখানের মধ্যে কোনো ডিফারেন্স কিছু নেই, একদম পারফেক্ট আছে। আর এটার আমার এখানে দাম পড়লো হচ্ছে 170 নেপালি। তো চলো খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে একবার বাইরে গিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে।
সো গাইজ, এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক 12:30। আমি জাস্ট একটু আগে রুমে আসলাম, আর এতক্ষণ ধরে আমি এই পোখরার পুরো মার্কেটেই ছিলাম। আর তারপরে গেছিলাম হচ্ছে একটা ডিস্কো বারে, ওটার নাম হচ্ছে ক্যাটওয়াক। আর ক্যাটওয়াক হচ্ছে পোখরার সব থেকে পপুলার একটা ডিস্কো। আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আশা করি ভালোই লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু সবার সাথে শেয়ার করে দিও। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। আর চলো, আজকের এই ব্লগে আর বিশেষ কিছুই দেখানোর নেই, এখন জাস্ট ঘুমিয়ে পড়বো। আজকের এই ব্লগটা এন্ড করছি এখানেই, খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো এপিসোডে। টিল দেন স্টে সেফ, কিপ রাইডিং, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম পোখরা।